দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক হাদিস শুনে আসছি ইমাম ইবন রাজবুল হাম রহমতুল্লাহ জামিল হেকাম থেকে আজকের হাদিস হচ্ছে

সেগুলো কর যদ্দুর পার ওয়া ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম অন্য রিওয়ায়াতে কাসরাতু সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম তোমাদের আগের যে সমস্ত জাতি ধ্বংস হয়ে গেছে তার কারণ ছিল তারা তাদের নবীদের সঙ্গে অনেক ইখতিলাফ করেছে এবং বহু রকমের প্রশ্ন করেছে বেশি বেশি প্রশ্ন করেছে তিনি বেশি বেশি প্রশ্ন করতে নিষেধ করলেন প্রথমেই বললেন আমি যা নিষেধ করি তা তোমরা করো না তা থেকে দূরে থাকো আর যা হুকুম দিই তা করার চেষ্টা করো যোদ্দুর পারো নিষেধাজ্ঞার ব্যাপারে যদ্দুর পারো দূরে থাকো এটা বলা হয়নি সেখানে বলা হয়েছে নিষেধ জিনিস থেকে দূরে থাকো হারাম থেকে দূরে থাকো আর যেটা করতে বলা হয়েছে যদ্দুর পার কর এখান থেকেই কোনো কোনো সখী দলিল নিয়েছেন যে আল্লাহর হুকুমগুলা যেগুলো করতে বলা হয়েছে সেগুলা যেমন জরুরি আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকাও জরুরি তবে নিষেধাজ্ঞাটা আরো বেশি শক্ত করার ব্যাপারে বলা হয়েছে যদ্দুর পাল্লা করলা আর নিষেধাজ্ঞার ব্যাপারে যদ্দূর বলা হয়নি যেহেতু এই জন্য সেটা আরো শক্ত একবার রসুল্লাহ সাল বলেছিলেন একটা বায়ানের মধ্যে হে লোকেরা আল্লাহ তালা তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন কাজেই তোমরা এখন থেকে হজ করা শুরু করো হজ করো হজ করে ফেল তখন এক সাহাবি প্রশ্ন করলেন আকুল ইয়া রাসুল আল্লাহ প্রত্যেক বছরই কি হজ করা প্রত্যেকটি মানুষের উপরে ফরজ হবে তিনি উত্তর দিলেন না শনিও না শোনার ভান করলেন লোকটা দ্বিতীয়বার প্রশ্ন করলো তিন নম্বরে বার প্রশ্ন করলো তখন তিনি বললেন আমাকে ছেড়ে দাও যা আমি বলি যেটা আমি বলি না সেখানে দেখে দাও আর বলা বলি করার কারণে আল্লাহ তালা হয়তো আরও জটিল করে দেবেন তোমাকে চাও আমাকে এভাবে প্রশ্ন করতে যেভাবে মুসা আল্লাহ সালামের এবং অন্যান্য নবীদের কম তারা করেছিল এবং ওই সময় আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল করেন আসিয়া করেন্লা এমন এমন প্রশ্ন করো না যেগুলো তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমাদের ক্ষতি হবে আর আরেকটা হাজির রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে আজ আমুল মুসলিমিনা জুরমান ওই মুসলমানটা ক্রাইম অনেক বেশি বড় অপরাধ করে ফেললো যে ব্যক্তি উল্টা পাল্টা প্রশ্ন করতে গিয়ে পরে জটিল করে ফেললো এবং তার কারণে শরীয়তের মধ্যে কোনো জটিল হুকুম নাজিল হয়ে গেল হজের ব্যাপারে যখন প্রশ্ন করেছিল আকুল্লাহ আমিনিয়া রাসুলাল্লাহ প্রত্যেক কি করতে হবে তিনবার এবার প্রশ্ন করার পরে পরে রসুল্লাহ সাল্লাহ বললেন আমি যদি বলি নাম হ্যাঁ প্রতি বছরই করতে হবে তাহলে তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে কাজেই আমি যেটা বলি না শুধু শোনো আর আমন করার চেষ্টা করো ওটা নিয়ে বেশি বেশি প্রশ্ন করো না আরেকটি হাজির এসে যে রসুল্লাহ সাল্লাহ নিষেধ করেছেন নাহা রসুল্লাহ কাল আলসম আনীল সু আল ওদা আতুল মাল তিনি নিষেধ করেছেন কিল কাল অনেক কথাবার্তা বলতে উমুক বলেছে তমুক বলেছে কত লোকে কত কথা বলে এগুলা সব রিপিট করা এগুলা সব রেওয়ায়ত করা এরকম বেশি তিনি পছন্দ করেননি অতিরিক্ত কথা বলা তিনি পছন্দ করেননি ওকাশ রাতি সু বেশি বেশি প্রশ্ন করা তিনি পছন্দ করেননি এদা আতুল মাল মাল নষ্ট করা বেশি করে অপব্যয় করে অপচয় করে অর্থ সম্পদকে বিনষ্ট করে দেওয়া এটাও তিনি অপছন্দ করেছেন আল্লাতলাও অপছন্দ করেন আমি আন্তাস আলু আল রসুলা কামাসু মাসু ইসা তোমরা কি চাও তোমাদের রসুলকে এভাবে জিজ্ঞেস করবে বেশি বেশি প্রশ্ন যেভাবে মূসা আল্লাহিসাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন তার উম্মদ তাকে পরেশন করে ফেলেছিল কাজে আদব শিখিয়েছেন আল্লাহ তালী উম্মদকে প্রশ্ন কম করা সাহাবা কেরাম আজমাইন মদিনায় যারা ছিলেন তারা এভাবে অভ্যস্ত হয়েছেন যে ওনারা বেশি প্রশ্ন করতেন না রসুল্লাহ সাল্লা সাহাব আব্দুল আব্বাস মাত্র বারোটা প্রশ্ন করেছেন সাহাবাই কেরাম সবগুলো উত্তর করে নিয়ে এসেছে এবং তারা জানতেন যে আল্লাহ তালা যেটা আমাদের দরকার নাজিল করে দেবেন মধ্যে অথবা রসুল্লাহ সাল্লাম কোনো প্রসঙ্গে কোনো উপলক্ষে বলেই দেবেন হাদিসে এই জন্য তারা আদব রক্ষা করতেন এবং বেশি প্রশ্ন করতেন না কিন্তু বেদুইনরা আসলে মাঝে মাঝে তারা প্রশ্ন করতো যেহেতু বেদুইনরা মদিনায় থাকে না তাদের কিছু রাইটও আছে এই জন্য সাল্লাহ আসলাম তাদেরকে মাঝে মধ্যে অ্যালাউ করেছেন কোনো কোনো সাহাবি বলে যে আমি প্রায় মদিনার বাসিন্দা না কিন্তু তিনি ভালো সাহাবি অন্য কবিলা থেকে এসেছেন তা আমি প্রায় একটা প্রশ্ন মনে আসছে নবী করিম সাল্লা আসলামকে জিজ্ঞেস করবো করিনি অপেক্ষা করেছি কবে বেদুইনরা আসবে তারা প্রশ্ন করলে তাদের থেকে শিখবো এরকম এক বছর চলে গেছে অপেক্ষা করেছি একটা প্রশ্ন উত্তর জানার জন্য আর সাহাবিরা যখন বেদুইনরা আসতো তখন ও পেতে থাকতেন তারা কি প্রশ্ন করে শিখবেন আবার অনেকেই বেদুইনদেরকে কিছু খাওয়া দাওয়া করাটার মেহমানদারি করে বলতেন এই প্রশ্নটা জিজ্ঞেস করলে কেমন হয় তো বেদুইনরা জিজ্ঞেস করলে ওটার মাধ্যমে উত্তর পাওয়া যাবে রসল উল্লাহ সাল্লা সাল্লাম বেদুইনদের ব্যাপারে একটু মোর কনসিডারেশন করবেন রাগ হবেন না কষ্ট পাবেন না সেই কারণে সাহাবাই কেন এই ধরনের মাঝে মধ্যে পদক্ষেপ নিতেন সাহাবা এখেরাম এমনিতেও করেননি এই জন্য তাদের কনফিডেন্স ছিল আল্লাহ তালা তো বলছেন যে তিনি এ কোরআনই সব কিছু বলেছেন এবং আরও নাজিল হবে অলরেডি যা নাজিল হয়েছে বাকিটা আরও হবে তিভিআানা লিখু লিসাই সব কিছুর মধ্যে আল্লাহ তালা বর্ণনা করে দেবেন সব কিছুর বিষয়ে কোরআনই বর্ণনা করে দেবেন কাজেই আমাদের অতি দরকারি কিছু থাকলে আল্লাহ তালার কাছ থেকে অলরেডি চলে আসবে এটা ওনাদের কনফিডেন্স ছিল এই জন্য ওনারা এত প্রশ্ন করেননি আর বেদমিনদের মাধ্যমে মাঝে মধ্যে কিছু কাবার হয়ে গেছে একান্ত ঠেকে গেলে ওনারা করেছেন একান্ত জরুরত হয়ে গেলে সেটা তো কনসিডারেশন আছে কিন্তু উল্টা পাল্টা বেশি প্রশ্ন যে আমার বাবার নাম কি আমার বাবা কে ছিল কারণ তাদের জাহিলি সমাজে তো আর অনেক সময় এগুলো ঠিক ঠিকানা ছিল না ইহুদিরা এসে মাঝে মধ্যে আবার ফান করার জন্য তারা কিছু কথাবার্তা বলে ফেলতো প্রশ্ন করে জিজ্ঞাসা করে ফেলত সব কিছু থেকে নিষেধ করেছেন এবং তারপর থেকে মুসলমানরা আরও সাবধান হয়ে গেছেন যাই দেবেন আনহু তোরা সাহাবি যখন ওনাকে কেউ জিজ্ঞেস করতে কোনো প্রশ্ন এরকম হলে কেমন হবে মনে করেন কেউ যদি এরকম করে যে কেমন হয় সেটা সেটা কি তখন তিনি জিজ্ঞেস করলেন তুমি যেটা জিজ্ঞেস করছ এটা কি হয়ে গেছে নাকি হইতে পারে মনে করো যখন বলে হয়ে গেছে তখন তিনি জবাব দেওয়ার চেষ্টা করতেন আর যদি বলে না ঘটে না এরকম কিছু আমি আশঙ্কা করছি বা কোনো সময় ঘটলে তার আনসার কি হবে ওটা তারা করছি তখন তিনি বলেন যখন হয় তখন দেখা যাবে এখন রাখো এই জাতীয় আগাম প্রশ্ন জোগাড় করা খুঁড়ে খুঁড়ে দিক করে করে প্রশ্ন বের করা এটা আল্লাহ তালা পছন্দ করেন না রসুল উল্লাহ পছন্দ করেন সাহাবাহাম এভাবেই বুঝেছেন এভাবেই আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তালার জন্য লীল্লাহে আল্লাহ তালার জন্য নসিহাত কি হতে পারে আল্লাহ তালার জন্য নসিহাতের অর্থ হচ্ছে মানুষ আল্লাহ তালার প্রতি যেভাবে ইমান আনা দরকার সেভাবেই ইমান আনবে খাঁটি ইমান আল্লাহ তালাকে মাহবুদ হিসেবে গ্রহণ করে নেবে অন্তর থেকে তার এই সন্তুষ্টি বেরিয়ে আসবে এবং সে খুশি হয়ে যাবে আল্লাহ তালাকে মাবুদ হিসাবে পেয়ে সে বলতে কোনো দ্বিধা সংকোচ করবে না রদিত বিল্লাহ রব্বা আমার রব আল্লাহকে মাবুদ পেয়ে তাকে মাবুদ হিসেবে গ্রহণ করতে তার প্রতি ইমান আনতে পেরে আমি অত্যন্ত খুশি এই জন্য ইবন রাজা আবার হাম্বলি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে আল্লাহ তালার ব্যাপারে আমল করতে গিয়ে অনেক সময় আমরা ভয়ের চোটে আমল করি গুনার ভয় হয়ে যাবে নামাজ না পড়লে শাস্তি পেয়ে যাব। আল্লাহর ভয় রাখাও দরকার আছে কিন্তু আল খাউফু অল হব্বু অল মাহাব্বাতু আল্লাহর ভয় এবং আল্লাহর মহাব্বত দুটোই দরকার আছে কিন্তু কোনটা বেশি দামি আল্লাহ তার মহাব্বতটা বেশি দামি তিনি এক্সাম্পল দিয়েছেন যে কারো যদি দুইজন গোলাম বা কৃতদাস থাকে একজন হচ্ছে খুব ভয় করে মনিবকে আর আরেকজন হচ্ছে মরিদকে খুবই মহাব্বত করে অন্তর দিয়ে এই দুজনের মধ্যে কোনজন ভালো হবে তিনি এক্সাম্পল দিয়ে বললেন অবশ্যই যে গোলামটা যে কৃতদাসটা তার মনিবকে মহাব্বত করে সে অবশ্যই অনেক ভালো হবে ওই গোলাম থেকে ওই কৃতদাস থেকে যে শুধুমাত্র ভয় করে কৃতদাসের কথা বাদ দেন এখন আমাদের সমাজে কৃতদাস নাই আমরা এক্সাম্পল নেই চাকরের কথা দুইটা চাকর আছে মনে করেন আপনার একটা চাকর আপনাকে খুব মহাব্বত করে আর আরেকটা চাকর কাদের ছেলে বা মেয়ে আপনাকে খুব ভয় করে তাহলে দুইটার মধ্যে পার্থক্য হবে কিভাবে যে ভয় করে সে আপনাকে দেখলে খুব ভালো করে কাজ করবে এবং কিছু নষ্ট হয়ে গেলে আপনি মারধর করতে পারেন চাকরি চলে যেতে পারে ধমক দিবেন এই সমস্ত কারণে চেষ্টা করে যাতে ভুল না হয় কিন্তু যেখানে আপনাকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে আপনি দেখবেন না কোনো সময় আপনি অনুপস্থিত আছেন আপনার প্রসঙ্গে আলোচনা করলো কেউ তোমার মনিবটা কেমন তোমার মালিক কেমন তোমার বস কেমন তখন সে চান্স পেলে বলবেন না বেটা সাংঘাতিক এই সে তো চান্স পেলে আপনার ক্ষতি করে ফেলবে এভাবে আপনার প্রতি সিনসিয়ার নয় সে শুধু ভয় করে আপনাকে আর যে গোলামটা যে চাকরটা আপনাকে সম্মান করে আপনাকে খুব মহব্বত করে সেই তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার অনুপস্থিতিও আপনি উপস্থিত যখন তখনও সে কাজটা ভালো করে করবে যে যখন আপনি অনুপস্থিত যে কাজ আপনি দেখবেন না যেখানে আপনি নেই সেখানে সে আপনার কল্যাণ কামনা করবে আর যে ভয় করে সে ওখানে কল্যাণ কামনা করবে না তবে এটা দুষ্ট একদম তেরো রাইজ করে রাখে সন্তুষ্ট করে রাখে এখন কেউ যদি তার ক্ষতি করে ফেলে খুব খুশি লাগে মনের মধ্যে ভালো হিসেবে আরও ক্ষতি হোক আমি তো দায়ী হব না এরকম ভাব চলে আসবে আর যে ব্যক্তি মহব্বত করে কেউ যদি তার সামনে বলে এই তোমাদের মনিরটা তো ভালো না কে বলছে আপনার এই মাসাল্লাহ ওনার মানুষ হয় না তো আমি তো ওনার ঘরে থাকি আমি জানি আপনাকে ডিফেন্ড করবে কিভাবে এটার এক্সাম্পল দিয়ে তিনি বললেন যেই বান্ধা আল্লাহ তালাকে মহব্বত করে তার আমলটার মান অনেক উঁচু হবে যে কোনো রকমের শাস্তি হবে ভয় নামাজটা পড়ে ডিউটি পালন করছে আর যে আল্লাহকে ভয় করে নামাজের মধ্যে তার কি মজা নামাজের মধ্যে এত মজা লাগে রুকুতে গেলে মাথা উঠাতে চায় না গেলে মাথা উঠাতে চায় না আত্মা মধ্যে থেকে তোয়া পড়া শেষ করতে চায় না এত মজা লাগে এত মজা লাগে হালা ইমান তারা এসে গেছে সে কথা রসুল্লাহ সাল্লাসম হাজিয়েছে আরে হেন বেলাল বিশাল বেলাল নামাজ পড়ে আমাদেরকে শান্তি পাওয়ার সুযোগ নামাজের মধ্যেই তো শান্তি আর সলা আইনি আল্লাহ তালা এই নামাজের মধ্যে আমার সকল শান্তি চোখে শীতলতার সবকিছু রেখেছেন তিনি মহাব্বত করেছেন আল্লাহ তালাকে এই জন্য আমাদের ইমানটাকে আল্লাহ তাল মহব্বতের পর্যায়ে হবে হবে দর্শক মন্ডলী আমরা একটা বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আপনারা যে অপেক্ষা করবেন ধৈর্য ধরে আল্লাহ তালা আপনাদের যা যায় খায় দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

দর্শক মন্ডলী আমরা বিরতির আগে শুনছিলাম বেশি বেশি প্রশ্ন করা আল্লাহ এবং তার আসলে পছন্দ করেন না এবং যারা অযথা বানি বানিয়ে প্রশ্ন করে আমলের সঙ্গে সম্পর্ক নেই কোনো ঘটনার সঙ্গে সম্পর্ক নেই এটা আসলে পছন্দ নিয়ে কাজ না এবং কিছু কিছু ফোকাহা বিশেষ করে ইরাকের বাগদাদে ওই সময়ে বেশ কিছু ফোকাহার আবির্ভাব ঘটলো সে ক্লাসের চর্চা হতে থাকলো কোরআন হাদিসের চর্চা কম করে তারা একটু অতিরিক্ত ফেক চর্চা শুরু করে দিল ক্লাসের মধ্যে হালাকার মধ্যে বিভিন্ন এরকম যদি হয় তাহলে কি হবে ওই যদি হয় তাহলে কি হবে আর ক্যাজা ওয়া ক্যাজা আর ইন ফা আলা ক্যাজা কি মনে করেন এরকম যদি কেউ করে এই আর আইতে আর আইতে করে তারা প্রশ্ন জোগাড় করে করে এইগুলার উত্তর খোঁজার চেষ্টা করা শুরু করে দিল এরকম একটি বেশ বাড়াবাড়ি শুরু হয়ে গেল কিছু লোক এই মানহাজকে ফলো করা শুরু করে দিল তাদেরকে তখন বলা হতো আল ফোকাহা আল আর ইউন। আর ফোকা হারা সব এটাকে আসলে আহলু আলেম যারা কোরআন হাদিস তাফসির যারা ভালো ভালো আলেম ছিলেন ইমাম ছিলেন তারা এই ধরনের কার্যক্রমকে পছন্দ করেননি বরঞ্চ তারা সিম্পল ওয়েতে কোরআন এবং হাদিসকে যতটুকুন বুঝে আসে আমল করার চেষ্টা করেছেন আর বুঝে না আসলে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন হলে জিজ্ঞাসা করেছেন অনেক সময় আমাদের এই সমাজেও দেখা যায় বর্তমান সমাজেও যখন কোনো ইসলামী আলোচনা পেশ করা হয় তখন এরপরে প্রশ্ন প্রশ্ন থাকলে কিছু আসে কিছু কিছু প্রশ্ন দেখা যায় ভ্যারি প্র্যাকটিক্যাল ভ্যারি ইম্পর্টেন্ট মানুষের জন্য জানতে সহায়ক হয় কিন্তু কিছু কিছু প্রশ্ন আসে অতিরিক্ত এগুলো কোনো দরকার নেই রাদার কনফিউজিং প্রশ্ন এবং হোল এনভায়রনমেন্টের মধ্যে এতক্ষণ যে পজিটিভ আলোচনা হয়েছে এমনকি বিতর্কিত প্রশ্ন নিয়ে আসবে আরনেসেসারি উদ্দেশ্য হচ্ছে একটা খামাকা পরিবেশ নষ্ট হওয়া কোনো কোনো সময় উদ্দেশ্যমূলক হতে পারে বাট অনেক সময় উদ্দেশ্যমূলক নয় এমনিতেই এগুলো করে নিয়ে আসে খামাকা এই লাইনে চিন্তা করে আসলে খুব সুন্দর একটা হাদিস সুন্দর গাইডেন্স আমাদের জন্য এলমি আলোচনা ওয়াজ নসিহতের কথা ইসলামী আলোচনা মানুষকে যখন নসিহা করা হয় তারা সবাই জন্য একটা পজিটিভ মুডে থাকে একটা নেগেটিভ আলোচনা করে আপনি তো এটা বললেন কিন্তু এরকম তো আরেকজন বলেছে এইভাবে করে একটা পরিবেশটাই নষ্ট হয়ে যায় কাজটা তো সুবিধীন তর্ক বিতর্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায় আর এরকম শেখের ক্লাস চর্চা যারা করতেন তখন তারা এভাবে করে শ্বাস পর্যন্ত আবার এক মাঝাব থেকে আরেক মাঝাবকে কীভাবে মোকাবেলা করবেন কিভাবে নিজের মাঝাপটা প্রতিষ্ঠিত থাকবে অন্য মাঝাবকে কিভাবে একটু খাটো করা যায় এভাবে করে খুব যুক্তি তর্ক সহকারে এগুলাকে বহস করার নিয়তেও লেখাপড়া করা হতো বহস করার আইডিয়াটা ভালো না সিম্পল মাইন্ডে কোরআন হাদিসের আমল করবো যেটা হক মানে হয়ে যায় সেটা আমল করবে সেটা এই দুটি যথেষ্ট এই বহস করার জন্যে এক্সপার্টিজম জোগাড় করতে এই জাতীয় লেখাপড়া করার কোনো প্রয়োজন ছিল না এরকম কিছু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল তাদেরকে বলা হয়তো আলফকাহাল আরাই তুইন তাদেরকে তৎকালীন সমসাময়িক যারা ভালো ফখিয়া আলিম এবং মুস্তাহিদিন ছিলেন তারা এই লাইনটাকে পছন্দ করেননি আদৌ রাসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল লোকদেরকে আমলের দিকে মোটিভেট করা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ শুধুমাত্র অ্যাকাডেমিক লাইনে শুধুমাত্র এই এক্সারসাইজ ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করা এটা ওনার উদ্দেশ্য ছিল না এটা ইসলামী তালিম তার বিয়াদকে তিনি এই লাইনে নেন নেন যেটা আজকাল মাঝে মধ্যে হয়ে থাকে বরঞ্চ তিনি সাদা মাটা দিলে যারা ইসলামকে গ্রহণ করতেন সেভাবেই তিনি উৎসাহিত করতেন অতিরিক্ত প্যাচ লাগানো প্যাচ খোলা এগুলো দিকে কমপ্লিকেশন সৃষ্টি করা কমপ্লেক্স ইস্যু বানিয়ে ফেলা এগুলা উনি পছন্দ করেননি অমর রাজি আল্লাহ তালা আনহ এই জন্য আল্লাহ কাছে দোয়া করেছেন মাঝে মধ্যে আল্লাহ মা ইমান কা ইমান এলবাদও আল্লাহ এমন ইমান দান করেন বেদুইনদের মতন সাদা মাতা ওই বেশি গভীর প্যাচের ভিতরে ঢুকা কমপ্লেক্সিটির মধ্যে যাওয়া এতে যেন না হয় একবার ইয়ামান থেকে কিছু ফোকাহায় বা কিছু ভালো মুসলিম এসেছিলেন তিনি তাদেরকে ওয়েলকাম করলেন সেখানে আবু মুসাল আশারি রাজ্য আল্লাহ আনহু সহকারে আর ভালো ভালো কিছু দিনদার লোক এসেছিলেন যারা খুবই মুখলে সিন ছিলেন তিনি তখন বললেন তোমাদের কাছে এখন কিছু লোক আসছেন ইয়ামান থেকে তাদের অন্তরটা খুব ভালো দিলটা খুব সাফ ইমান খুব মজবুত তারপরে তিনি বললেন ইমান তো ইয়ামানি ইমান তো ইয়ামানি ই ফেক হেকমাত বুদ্ধিমত্তা ইয়ামানি বুদ্ধিমত্তা আল ইমান ইয়ামান ইউন অল ফেক ইয়ামান ইউন বল হেকমাত তিনি তাদের খুবই প্রশংসা করলেন কারণ তারা আমলের প্রতি খুব মোটিভেটেড ছিলেন কোন জটিল বিতর্কে জড়িয়ে পড়ার জন্য ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করার জন্যই তারা এলেম চর্চা করে আমলের উদ্দেশ্য করেছেন ইসলামী এলেমের উদ্দেশ্যই হবে আমল করা আল্লাহ তালার ভয় দিল্লির ভিতরে নিয়ে আসা এই জন্য সলফেসা আলের কেউ কেউ বলেছেন আল্লাহর খাসিয়ত যার ভিতরে ঢুকে গেছে ওই এলেম তার জন্য যথেষ্ট পুরো এলিমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয় ইন্নামা ইয়সালা মিন মা আল্লাহ তালাকে শুধুমাত্র তারাই ভয় করে আল্লাহ বান্দাদের মধ্যে যারা সত্যিকার আলেম এলেমের সাথে আল্লাহর ভয় আর যে আলেমের মধ্যে আল্লাহর ভয় নেই সে আলেম এলিম থেকে আসল এলেম থেকে বঞ্চিত আছে তোমার সাহিত্য অনুযায়ী আল্লাহকে ভয় কর যেটা সাহিত্যের বাইরে সেটার জন্য আল্লাহ তালা মাফ করে দিবেন দাঁড়িয়ে নামাজ পড়ার কথা ছিল পারছ না অসুস্থ বসে পড়ো